বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে খুশির খবর আজকে হচ্ছে যে আগামীকাল 5/6/2022 তারিখ সকাল 9টায় হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে এবং এখানে 415 জন যাত্রী নিয়ে প্রথম যে বিমানটি ছাড়বেন, প্যাকেজ ওয়ান অর্থাৎ সরকারিভাবে যারা নিবন্ধিত ছিলেন যাচ্ছেন তারাই শুধু সুযোগ পাচ্ছেন। 415 জন যাত্রী, প্রথমে ভাগ্যবান হচ্ছেন মিসেস সেলিমা বেগম, দুই হচ্ছে কামরুল আহসান, তিন হচ্ছে নার্গিস মুশফাকা, চার হচ্ছে নাজনিন আশিকা বানু, নাজরিন মুফরুহা বানু। এইভাবে এখানে 400, আমরা একটু পুরো চার্টটা দেখি, এখানে মেলি মেল ফিমেল মিক্সড, তো ফিমেলের সংখ্যা মনে হয় বেশি দেখা যাচ্ছে। বন্ধুগণ, অনেক লম্বা সিরিয়াল, অনেক নাম, এখানে 415 জন। আপনারা দেখছেন যে সকাল 9টায় ফ্লাইট, প্রথম ফ্লাইট শুরু হবে সকাল 9টায়। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, যেন সবাই যাদের নাম আছে তারা যেন দেখতে পারেন। 415 জন, অনেক বড় সিরিয়াল। আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যেন সবাই নামগুলো দেখতে পারেন। সবাইকে প্যাকেজ নাম্বার ওয়ানই দেখা যাচ্ছে, প্যাকেজ নাম্বার ওয়ান। হ্যাঁ বন্ধুগণ, 415 জন যাত্রী নিয়ে, 415 জন যাত্রী নিয়ে এই বিমানটি ছেড়ে যাবেন BG 3001। আমরা আবার একটু শুরুতে যাই, দেখি আমাদের এখানে দেখা যাচ্ছে হজ 2022 ফ্লাইট ওয়াইস লিস্ট অফ পিলগ্রিমস, ফার্স্ট ফ্লাইট BG 3001 0506 2020 0900, অর্থাৎ সকাল 9টায় ছাড়বে। অবশেষে 2022 হজ ফ্লাইট আমাদের দেশ থেকে চালু হতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন, যেন প্রথম ফ্লাইটে যারা যাচ্ছেন মহান আল্লাহ তাআলা তাদের সাথে আপনাদেরকেও সঠিক সময়ে সঠিক স্থানে নিয়ে যান, এবং আপনাদের দোয়ায় যেন যারা আছেন সবাই আল্লাহর ঘর তাওয়াফ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ জিয়ারত এবং হজের যেগুলো কাজ আছে 5 দিনে, সেই কাজগুলো তারা সঠিকভাবে করে আবার যার যার দেশের মাটিতে ফিরে আসতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। হয়তো এরপর চারটি পেয়ে যাবেন যারা এরপর ফ্লাইট গুলোতে যাবেন। আমি চেষ্টা করব যখনই নাম আসবে তখনই আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য। শুভকামনা এবং শুভেচ্ছা অভিনন্দন যারা এই ফ্লাইটে যাচ্ছেন। আমার খুব মনে পড়ছে 2014 সালের কথা, কারণ সেই প্রথম হজ ফ্লাইটে আমি ছিলাম। এবার হয়তো আল্লাহ তাআলার নির্দেশনায় আমি যেতে পারলাম না, তো ইনশাল্লাহ বেঁচে থাকলে হয়তো আগামীবার আল্লাহ তাআলা কবুল করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং হজ সবার জন্য সফল হোক, সবাই যেন সুস্থ থাকুন সেই কামনায় ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।